হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? চলো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সকাল সকাল দেখো এই তরকারিটা দেখিয়ে তোমাদের ব্লগটা আমি শুরু করলাম। এদিকে ভাতের মধ্যে এতগুলো ঢ্যাঁড়স দিয়ে সেদ্ধ হবে। ঢ্যাঁড়স সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার, আমার তো ভালো লাগে, আমাদের বাড়ির সবারই ভালো লাগে। আর এদিকে দেখো আলু পেঁপে কুমড়ো দিয়ে রসা আর কুচো চিংড়ি দিয়ে মানে একটা রসা রসা তরকারি আর কি। তো তোমাদের দাদাভাই সকালে বলছিল একটু কচুরি নিয়ে আসি, তো সেই মতো দেখো আমাদের এখানে কাছেই একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকেই কিন্তু কচুরি আর তরকারি নিয়ে আসলো সকাল সকাল। আর মোমো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুব হাসি বাবাকে দেখে, বাবার সাথে খুনসুটি চলছে। তো চলো আমরা এখন সবাই মিলে গরম গরম কচুরি খেয়ে নিই। তারপর কিছুক্ষণ বাদেই দেখো মোমোকে স্নান ধান করিয়ে দিলাম, আর আজকে ওর মিমি এসছে, তো মিমির কাছেই কিন্তু রেডি হচ্ছে জামা টামা পরে। আর মোমোর কিন্তু হোয়াইট কালারটা খুব ফেভারিট, তাই এই ফ্রকটা পরতেও ও খুবই কিন্তু ভালোবাসে। তো রোশনাই আসা মানেই ওর সাথে খেলাধুলা মস্তি সব কিছু চলতে থাকে, আর ওর দিনটাও খুব ভালো কাটে। ছুটির দিন হলেই রোশনাই প্রায় চলে আসে। তো দেখো দুপুরবেলায় যে তোমাদের আগের দিনই বলেছিলাম চিকেনটা পরের দিনের জন্য রেখে দেবো, ওটা গরম করে নেব। তো দেখো আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, চিকেনটা শুকিয়ে এসেছিলো ফ্রিজে রাখা ছিল বলে, তো আমি জাস্ট একদম কমিয়ে কড়াইতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু এত ঝোল বেরিয়ে গেছে। আর এই যে তরকারিটা তো তোমাদের দেখালাম, আর ছিল সাথে হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা। এই দেখো উচ্ছে কুমড়ো একসাথে তরকারি। তো দেখো যে আমলকি ঢ্যাঁড়স সব সেদ্ধ দেওয়া ভাতে, আর মোমোকে আগে খাইয়ে নিলাম, আমার কিন্তু স্নান হয়ে গেছে। এই দেখো মোমোর খাওয়াও কিন্তু কমপ্লিট, আর শুধু মানে এক কামড়ি ভাত আছে, এই যে মোমোর জন্য আলাদা তরকারি রেখেছিলাম। তো এখানে দেখো দিদুনের নাইটি ধরে টানাটানি করছেন, দিদুন উপরে উঠে বসে আছে, তাই দিদুনকে মানে ওখান থেকে নামাবে। আর ওকেই খাইয়ে দাইয়ে আমিও স্নান ধান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, আজকে অনেক প্ল্যান আছে, তোমাদের সব কিছু দেখাবো। তো দেখো এই সব কাজকর্মের মাঝেই আমি খাওয়া দাওয়া করতে গেছিলাম, তার মাঝেই দেখো ড্রয়ার টেনে পায়ের মধ্যে ফেলে সেই কি আবার চোট পেয়ে গেছে। মানে এক মুহূর্ত তুমি যে অন্য কোনো দিকে মনোযোগ দেবে তার কিন্তু উপায় নেই, মোমো এত হাতে পায়ে দুষ্টু, আর কদিন ধরেই না বেশ মানে চোট পাচ্ছে, হয়তো একটা ওর এখন মানে কি বলবো রাশির ফের চলছে না কি জানি না। দেখো বুড়া আঙ্গুলের মধ্যে ওই তোমার ড্রয়ারটা পুরো খুলে পড়েছে, তাই জন্য এখন এই যে বরফ দেওয়া হচ্ছে ওর আঙুলের মধ্যে। তো চলো এদিকে তারপরে আমি চলে আসলাম, খাওয়া দাওয়া করছি, এই যে উচ্ছে কুমড়ো ভাজা, এই চিংড়ি মাছের তরকারি আর চিকেন, এটা দিয়েই আজকের লাঞ্চটা কমপ্লিট করব। এগুলো কি কি এঁকেছিস আবার আজকে নতুন? আলমারির মধ্যে কি করেছিস? হ্যাঁ
এটা বড় মুখ, দেখো আলমারির মধ্যে সব কি করেছে, এগুলো সব তুলতে হবে, এগুলো আজকেই করলো। চল এবার ঘুমাবি, চলায় হ্যাঁ ঘুম পাড়িয়ে দি। হ্যাঁ দিদুন আসছে, দিদুন খেয়ে আসছে, চলো আমরা ঘুমাই ততক্ষণে। হ্যাঁ তো মোমোকে ঘুম টুম পাড়িয়ে দেখো, আমি আর ওর বাবা মিলে চলে আসলাম এই যে আমাদের ফ্ল্যাটের যে কাজটা হচ্ছে এখানে। বহুদিন কিন্তু আসা হয় না, ছুটির দিনগুলো কেমনভাবে যেন কেটে যাচ্ছে, তো ভাবলাম দেখি কতদূর কী কাজ হয়েছে। তো ভেতরে দেখো এই যে পুট্টির এক কোট মোটামুটি দেওয়া হয়ে গেছে কমপ্লিট, মানে ওপরটা অর্ধেকটা দিয়েছে, নিচটা হয়তো পরে দেবে টাইলসের কাজ হলে নাকি, আমার অত তো আইডিয়া নেই। তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিই কতটা কি কাজ হয়েছে। আর দেখো এসে দেখলাম প্লাম্বিংয়ের কাজও হচ্ছে, তো মানে আমাদের বলা হয়েছিল যে প্লাম্বিংয়ের কাজের আগে একবার ডাকবে, কিন্তু ভাগ্যিস এখন এসেছিলাম, নইলে কল টলগুলো যা বলেছি সেগুলো ঠিকঠাক করছে কি না একবার তো এসে এসে দেখা দরকার বলো, নইলে মানে ওদেরও তো মানে অনেকগুলো ফ্ল্যাট থাকে, যেহেতু সবারটা তো আর সেরকমভাবে মাথায় থাকে না, তাই জন্য কিছুদিন পরপর মানে আসাই উচিত। তো জানলা দিয়ে বাইরেটা একটু দেখছিলাম, দেখো এটা আমাদের মেন যে মানে হল যে রুমটা থাকে না এন্ট্রান্স, মানে এন্ট্রি দিয়ে ঢুকে সেই রুমটার মানে জানলাটা আর কি, তো মাঝে এরকম গ্যাপ আছে, তো মানে একটাই ফ্ল্যাটের বিল্ডিং কিন্তু এই দিকে হাফ পোর্শন, তারপরে কিছুটা গ্যাপ দিয়ে আবার ওদিকের হাফ পোর্শন। তো এই দেখো পুরোটা তোমাদের আজকে একটু ঘুরে দেখাবো, আর কোন দিকে মানে কি রাখার প্ল্যান করেছি আর সেটাও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। এই দেখো আমি আগে পুরোটা নিজে দেখিনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর বাথরুমেও দেখো দেখলাম যে যেরকমভাবে একটা জিনিস বসাতে বলেছিলাম সেটা ঠিকঠাক করেনি, তো ভালোই হলো এই সময় এসেছি। তো দেখো এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখন হয়তো কিছু বলে যাচ্ছে না, তো ভাবছি যে এই সাইডটায় তোমার বেডটা পাবো তাই না, আর এই দিকটা আলমারিটা থাকবে, ওয়ার্ডরোবটা বেডটা কর্নার কোণার দিক থেকে থাকবে, হ্যাঁ যেটা এই দিকটা পুরো জানালা থাকবে, আর এই সাইডের ওয়ালে, এই সাইডের ওয়ালে টিভি ক্যাবিনেট করার ইচ্ছা আছে, যাতে থাকে মিররটা, তাহলে তোমার রিফ্লেকশনটা ঘুমের সময় মিররে পড়বে না তাই না, আর এদিকটা যদি টিভি থাকে পাশে করা যেত আয়নাটা, কিন্তু তারপরে পাশে করলে তো রিফ্লেকশন পড়বে না বেডে, আর এই দিকটা পুরোটা ওয়ার্ডরোব থাকবে, আর এই সাইডে একটা উইন্ডো, আর এই দিকটা একটা উইন্ডো, তো এই সাইডটা হবে কিচেন। দেখো ওনারা তো বলছি একটা প্ল্যাটফর্ম করে দেবে শুধু এই সাইডে, আমরা বলছি এদিকে মানে এল প্যাটার্ন করলে তাহলে বেশ বড় হবে না, আর এখানটা হবে এই ওয়ালে পাবজি তোমার ফ্রিজটাকে রাখবো এই ওয়ালে, আর এদিকে তোমার পূজা ইউনিট করার ইচ্ছা আছে, তো এটার উইন্ডোটা একটু ছোট হয়ে গেছে কারণ জায়গা ছিল না, আর এইদিকে যে অ্যাটাচ বাথরুমটা হবে না ওই জন্য এই উইন্ডোটা একটু ছোট হয়ে গেছে, তবে এই মুহূর্তে যথেষ্ট বড়, দেখো লম্বায় দেখো। তো এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, যেটা মানে চওড়ায় হয়তো খুব একটা বড় না কিন্তু লম্বায় অনেকটাই মানে বড় আর কি, কারণ আমরা একটা বেডরুম তুলে তোমার দুটো বেডরুম বানিয়েছি, এটা 3BHK ছিল, যেহেতু আমরা হলটা একটু বড় করব তো এরকমভাবেতেই বানিয়েছি। আর ফ্ল্যাট থেকে বেরিয়েই এরকম একটা করিডোর আছে যেটার সামনে দিয়ে কিন্তু এরকম এখানটা বলেছে কাজ বসাবে আর রাস্তা দেখা যায়, তো এবার বেরোবো এখান থেকে, আরও এক জায়গায় যাওয়ার আছে, কিছু টুকটাক শপিং আছে। তো দেখো আমাদের এখানে পুজো প্যান্ডেলের কাজ কিন্তু ভালোই শুরু হয়ে গেছে তাই না, তো ট্রেনে উঠে পড়েছি, যাব হচ্ছে সোদপুর। হ্যাঁ কাছাকাছি আর কোথায় বা যাবো বলো তো, কলকাতা যাওয়া তো সম্ভব না, তাই জন্য ছোটবেলায় কিন্তু যেতাম অনেক মানে শপিং করেছি,
তখন হয়তো সোদপুরে আসতাম শুধু শাড়ি কিনতেই, কিন্তু এখন সোদপুরে বেশ ভালোই দেখছি মার্কেট হয়ে গেছে, মানে অনেকদিন ধরেই মার্কেট আছে। আর কাছাকাছির মধ্যে কলকাতা গেলে অনেকটা টাইম লেগে যায় না আমাদের এখান থেকে, তো সোদপুরটাই কিন্তু বেশ ভালো, ঘুরে টুরে দেখে তুমি কিনতে পারো। এখানে দেখো দুদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর, আর বড় দোকানের থেকে এখানে একটু তোমার বার্গেন করা যায়, বড় দোকানে যেটা বার্গেনিং করা যায় না। তো এখানে ঘুরে ঘুরে কত সুন্দর সুন্দর ড্রেস, তাই না? ফ্যাশনেবল ড্রেস আছে বিভিন্ন রকম। তো চলো আমরা যাবো হচ্ছে আদি রেডিমেড সেন্টারে, ওখান থেকে না আমার জন্য কিছু শাড়ি কিনবো না, যথেষ্ট শাড়ি হয়েছে। তো এই দেখো সব সুন্দর সুন্দর শাড়ি, গেলেই মনে হয় চুড়িদারগুলোর দিকে এত চোখ যায়। আর শাড়ি আবার এখানে বটুয়া কি সুন্দর সুন্দর, না আর ম্যানিকুইনগুলোকে যেগুলো পরানো থাকে সেগুলোই ওদের মানে সব থেকে বেস্ট যেগুলো হয় সেই শাড়িগুলো, তাই না? তো আমরা চলে এসেছি একদম মেন সেকশনের একদম ওপর তলায়, এটা মনে হয় থার্ড ফ্লোরে একদম সবার ওপরে। তো পাঞ্জাবি দেখবো, আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নেব, তো সেটাই দেখতে এসেছিলাম। বললাম যে বয়স্কদের জন্য পাঞ্জাবি দেখান, তো সেই মতো দেখো সব বার করে দিল। আগের দিন কিন্তু অনেক লেট হয়ে গেছিলো, তোমাদের দাদা ভাইয়েরও আর ধৈর্যতে কুলাচ্ছিল না। তো লাস্টে দেখো এই চারটে কালারের মধ্যে ডিসাইড করতে হবে। তো আগের বারও বাবাকে নীল পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, তাই ভাবলাম যে এবার আর নীল নেব না, কোনটা নেব সেটাই ভাবছিলাম। তো তারপরে দেখো তোমার দাদা ভাইকে বলছি তাহলে বাবার জন্য নীলটা নিই আর তুমি পিঙ্কটা নাও, দুজনে বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং করে পরবে, কিন্তু তোমাদের দাদা ভাই তাতেও রাজি না। তো এই যে লাস্টে এই চারটে রেখেছিলাম, তারপরে এই চারটের মধ্যে ওই যে গেরুয়া কালারের যেটা ওটা নিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের একটু শখ হচ্ছিল পাঞ্জাবি পরার, পুজোতে অঞ্জলি দেবে পাঞ্জাবি পরে, তো এইটা আমি মানে চুজ করলাম। দেখো বললাম যে ধরে দেখো কেমন লাগছে, ওরও বেশ ভালো লাগছে, আর আমিও ভেবেছি হলুদ যে আমার শাড়িটা হয়েছে ওটা পরেই অঞ্জলি দেবো, তো ওর সাথেও বেশ ভালোই ম্যাচ করবে, তাই না বলো? তো এখান থেকে বিল করে নিলাম, আমাদের এখানে কার্ড আছে তো ডিসকাউন্টও পেয়ে গেলাম। তারপরে চলো এখন বেরিয়ে আরও একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, তো সেই দিকেই আমরা আর কি যাচ্ছিলাম। কিছু বছর ধরেই চলছে কিন্তু আমার একটাও নেই, তো আইসক্রিম খেতে খেতে এই দিদির কুর্তিটা দেখে খুব পছন্দ হলো, বললাম এই কুর্তি আছে? তো বললো হ্যাঁ 280 টাকা, তো শুনেই আমি নিয়ে নিলাম কিন্তু ওটা, কারণ এমনি 400 450 এরকমই দাম চায়, তো একটু 280 শুনে। আর ওই আমার আসলে ওই দিদিটা যে কালারটা পরেছিল না সেটাই বেশি পছন্দ হচ্ছিলো, কিন্তু বললো ওই কালারটা নেই, মানে এসেছিলো বেরিয়ে গেছে, তো আমি ওই কালারটাও আমার এখন তুতে কালারটা জানি না ইদানিং খুব পছন্দ হচ্ছে। তারপরে এখন অনেক আরেকটাও কালার ছিল বেশ সুন্দর, অরেঞ্জের একদম লাইট শেড, তারপরে অ্যাশ কালার, ওগুলো বেশ সুন্দর। তারপরে দেখো খাদিমসে চলে আসলাম, সোদপুরের খাদিমসটা তো তোমরা জানোই অনেকটাই বড় আর অনেক কালেকশনও আছে। এমনি আমাদের ওখানকার খাদিমস থেকে কিনেছিলাম তোমার বেল্ট বাঁধা জুতো, তো একটা তোমার স্যান্ডেল টাইপেরও নিতে হতো। তো যাই হোক, যেই জায়গাটায় আসবো বলছিলাম, দেখো জুতো টুতো কিনে চলে আসলাম যে সাংহাই রেস্টুরেন্ট সোদপুরের। এর আগের দিন সোদপুর এসেছিলাম, চন্দ্রা বলেছিল এখানে আসবে, কিন্তু সেদিনকে বৃষ্টি বাদলের মধ্যে আমরা কাছাকাছি দাদা বৌদিতে ঢুকে পড়েছিলাম, তো ভাবছিলাম যে একবার সাংহাইতে যাবো, কারণ আমার চাইনিজ খেতে খুবই ভালো লাগে।
আর এখানে একটা স্যুপও ছিল, অর্ডার দিয়েছিলাম তোমাদের দাদাভাই বলল যে স্যুপ খাবো, আমি বললাম তো চলো ট্রাই করি। তো ওটা একটু থাই স্টাইলের স্যুপ ছিল, তোমার কোকোনাট দিয়ে বানানো, বেশ থিক একটা, তার মধ্যে নুডলস ছিল, বেশ অন্যরকম। ও তো বলছিল যে এমনি নর্মাল যে চিকেন সুইট কর্ন স্যুপ যেটা থাকে ওটাই অর্ডার দেবে, তো আমি বললাম যে না এখানে এসেছি একটু অন্যরকম কিছু অর্ডার দাও। তো আমরা স্যুপটা অর্ডার দিয়ে দেওয়ার পর দেখছি আজকে সানডেতে অফার ছিল যে বায়ো অর্ডার করলে স্যুপ তার সাথে এমনিতেই দেবে, তো এটা তো আগে দেখা হয়নি। এক এক দিনে দেখো ওদের এক একটা অফার আছে, টুইজডেতে আবার এক প্লেট নুডলস নিলে তার সাথে আরেক প্লেট নুডলস কিন্তু ফ্রি, এরকম মানে বিভিন্ন দিনের বিভিন্ন রকম অফার, মানে সব অফারটা এখানেই লেখা আছে। তো আজকের অফার ছিল যে বায়ো অর্ডার করলে তার সাথে স্যুপ ফ্রি। যাই হোক, আমরা তো আলাদা করে স্যুপ নিয়ে নিয়েছি। এই দেখো দেখতে এইরকম ছিল, কালারটা একটু বেশি হলুদ, এরকম মানে আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি বলে এরকম লাগছে, নইলে ওদের ওখানে অল্প আলোতে এরকম কালার আসছিল না, ফ্ল্যাশ দেওয়াতে কালারটা এরকম এসছে আর কি। আর দেখো চিরাচরিত জাস্ট তোমাদের দাদাভাই মোমো টোমো খেতে অত পছন্দ করে না, তো চিকেন ফ্রাইড রাইস নিলাম, ওরা এক চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দিল, আর সাথে নিয়েছিলাম চিলি মাশরুম। তো এখানকার খাওয়া দাওয়া মানে বেশ ভালো ছিল, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, মাশরুমটাও বেশ ভালো, মানে ওদের মেনুতে ছিল অন্যরকম মাশরুমের ডিশ, কিন্তু আমরা বললাম আমাদের একটু ক্রিস্পির মধ্যে আবার একটু এরকম চিলি গ্রেভির মধ্যে চাই, তো ওরা নিজেরাই বললো ঠিক আছে তাহলে আপনাদের চিলি মাশরুমটা বানিয়ে দিচ্ছি। আর ওপরের ফ্লোরেও নাকি ওদের রেস্টুরেন্ট আছে, কিন্তু ওখানে আজকে মনে হয় একটা বুকিং ছিল পার্টির, সেটাই চলছিল বলে আমাদের এই এখানেই বসতে দিল রেস্টুরেন্টটায়। তো আমরা মোটামুটি সন্ধ্যের দিকে গেছিলাম, তো ফাঁকাই ছিল, আর খাবার কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করার সাথে সাথেই দিয়ে দিয়েছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আজকে সারাদিনের অনেক কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। বাই।